মিনারেল ওয়াটার পাগল বউ। চন্দননগর গ্রামে প্রিয়াঙ্কা তার বাবা মদন ও মা কমলার সঙ্গে থাকত। প্রিয়াঙ্কার বাবা একজন বিজনেসম্যান ছিল। প্রিয়াঙ্কা তাদের একমাত্র মেয়ে হওয়ায় তারা তাকে খুব আদরে মানুষ করে। প্রিয়াঙ্কা ছোট থেকেই খুব পারফেক্ট থাকতে ভালোবাসত, তাই সে ছোট ছোট বিষয়ে সবার সঙ্গে ঝগড়া করত। একদিন প্রিয়াঙ্কা তার রুমে বসেছিল, তখনই বিরজু নামের এক কাজের লোক প্রিয়াঙ্কার জন্য কফি নিয়ে আসে। আরে বাহ, বলতে না বলতেই কফি চলে এলো। সত্যি বাবার একমাত্র মেয়ে হওয়া খুব লাভ। প্রিয়াঙ্কা কফি খেতে খেতে হঠাৎ প্রচন্ড রেগে যায় এবং রেগে তার মা কমলাকে গিয়ে বলে, মা, এই কাজের লোক বিরজুকে এখনই কাজ থেকে বার করে দাও। ও আমাকে মিনারেল ওয়াটারের কফি বানিয়ে দেয়নি। ওর জন্য যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে? আরে এমনি জল খেলে কেউ অসুস্থ হয় না। বিরজু জানে না, তাই ভুল করে সাধারণ জলে কফি বানিয়ে দিয়েছে। আমি ওকে ভালো করে বুঝিয়ে দেব, ও এই ভুল আর কখনো করবে না। মা, তুমি সবসময় এরকম করো, আমার কোনো কথা শোনো না। প্রিয়াঙ্কা তার মার সঙ্গে কথা বলছিল, তখনই তার বাবা সেখানে এসে বলে, আরে কমলা, আমার মেয়েকে বিরক্ত করছো কেন? তোমাকে কতবার বলেছি প্রিয়াঙ্কা যা বলে সেটাই করো, ওকে আমি দুঃখী দেখতে পারি না। মেয়েকে মাথায় তোলা ছাড়া তোমার আর কি কাজ আছে? ছোট্ট ছোট্ট কথায় সবার ওপরে রাগ করে আর সবাইকে অপমান করে। আরে ও এখন ছোট, যখন বড় হবে ও সবকিছু বুঝতে শিখে যাবে। মদন কমলাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং পরের দিন অতিরিক্ত মিনারেল ওয়াটার এনে প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা মা, এই দেখ তোর জন্য মিনারেল ওয়াটার নিয়ে এসেছি। এবার এক সপ্তাহ তোকে মিনারেল ওয়াটার কিনতে হবে না। কিন্তু বাবা, এই জল তো আমার দুদিনেই শেষ হয়ে যাবে। এখন আমি জল খাওয়ার সাথে সাথে মিনারেল ওয়াটার দিয়ে স্নান করা শুরু করেছি। ঠিক আছে মা, তোর যা ভালো লাগে তুই কর, জল শেষ হয়ে গেলে আমি আবার নিয়ে আসব। মদন প্রিয়াঙ্কাকে এই বলে সেখান থেকে চলে যায়। মদনের ব্যবহারের জন্য প্রিয়াঙ্কা দিন দিন অতিরিক্ত জেদি হয়ে যাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে ওর স্বভাব দেখে কেউ ওকে বিয়ে করবে না। আমাকে তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে প্রিয়াঙ্কার বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপর প্রিয়াঙ্কার মা তার জন্য ভালো পাত্র খুঁজতে শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কমলা তার বান্ধবীর ছেলে সূর্যর সাথে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক করে দেয়। কয়েক মাসের মধ্যে প্রিয়াঙ্কা ও সূর্যের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রিয়াঙ্কার বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা কিচেনে কাজ করছিল, তখনই তার শাশুড়ি ববিতা এসে প্রিয়াঙ্কাকে বলে, আরে বৌমা, তুমি কলের জল কেন নষ্ট করছো? এভাবে কলের জল নষ্ট করা উচিত নয়। মা, এই কলের জল ব্যবহার করা উচিত নয়, এতে অনেক ধরনের জীবাণু থাকে, আয়রনের পরিমাণও অনেক বেশি, তাই সব জল ফেলে দিচ্ছি। আজ থেকে আমরা শুধু মিনারেল ওয়াটার ব্যবহার করব। হায় ভগবান, কলের জল ছেড়ে দিয়ে এখন থেকে মিনারেল ওয়াটার ইউজ করব? বৌমা কি সব বলছো, এইভাবে চলতে থাকলে আমরা ভিখারি হয়ে যাব। মা, মিনারেল ওয়াটার ইউজ করে কেউ কখনো ভিখারি হয় না। আপনি একবার মিনারেল ওয়াটার ব্যবহার করেই দেখুন, তাতে শরীর অনেক ভালো থাকবে, কোনো রকম রোগ হবে না। প্রিয়াঙ্কা তার শাশুড়িকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর তার শাশুড়ি ববিতা বলে, হায় ঈশ্বর, এ কেমন দিন দেখছি, এখন কি বাথরুমেও মিনারেল ওয়াটার নিয়ে যাব। ববিতা এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন প্রিয়াঙ্কা ও সূর্য তার রুমে বসেছিল, তখনই চন্দন নামের এক ব্যক্তি এসে সূর্যকে বলে, দাদা, এই নিন জলের বিল, 20,000 টাকা বিল হয়েছে। ওরে বাবা, চন্দন তোর কি মাথা খারাপ হয়েছে? মাসে 200 টাকার জায়গায় 20,000 টাকা বিল কি করে এসেছে? আরে দাদা, আমার মাথা ঠিক আছে, এই বিল দেখে মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই মাসে তোমাদের বাড়িতে 20,000 টাকার মিনারেল ওয়াটার এসেছে। সূর্য চন্দনের কথা শুনে তার 20,000 টাকা দিয়ে দেয় এবং তার চলে যাওয়ার পর প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, এক মাসে 20,000 টাকার মিনারেল ওয়াটার? মেয়েরা মেকআপের জন্য টাকা খরচ করে শুনেছি, কিন্তু এত টাকার মিনারেল ওয়াটার ব্যবহার করতে কোনো মেয়েকেই দেখিনি। আরে ডার্লিং, নিজের মেকআপ ঠিক রাখার জন্য সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য মিনারেল ওয়াটার ব্যবহার করতে হবে। প্রিয়াঙ্কা, মিনারেল ওয়াটার খাওয়া ভালো, কিন্তু স্নান করা এবং বাথরুমে যাওয়ার জন্য মিনারেল ওয়াটার, এটা আমি কোনোদিন শুনিনি। তোমার পাগলামি দেখে তো মনে হচ্ছে খুব অল্প দিনেই আমরা ভিখারি হয়ে যাব। সূর্য প্রিয়াঙ্কাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং এভাবে কয়েকদিন কেটে যায়। ববিতা ও সূর্যের বারণ করা সত্ত্বেও প্রিয়াঙ্কার মিনারেল ওয়াটার পাগলামি কম হয় না। একদিন প্রিয়াঙ্কা তার রুমে বসেছিল, তখনই সূর্য গিয়ে প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা শোনো, তাড়াতাড়ি ব্যাকপ্যাক করে নাও, আমাদের এখনই বেরোতে হবে। আরে বা সূর্য, আমরা বেড়াতে যাচ্ছি, তুমি আগে বললে আমি শপিং করে নিতাম।
আরে বাবা, আমরা বেড়াতে নয়, বাড়ি বিক্রি করে অন্য জায়গায় শিফট হচ্ছি। কেন সূর্য, আমাদের এই বাড়িটা তো খুব সুন্দর, এখান থেকে অন্য জায়গায় যাওয়ার কি দরকার? তোমার মিনারেল ওয়াটারের টাকা দিতে দিতে আমি ভিখারি হয়ে গেছি, তাই এখন আমাদের এই বাড়িটা বিক্রি করে ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। প্রিয়াঙ্কা সূর্যের কথা শুনে খুব দুঃখী হয়ে যায় এবং সূর্যের সাথে ভাড়া বাড়িতে শিফট হয়ে যায়। একদিন প্রিয়াঙ্কা ঘরে বসেছিল, তখনই সূর্য প্রিয়াঙ্কার কাছে এসে বলে, এ কি প্রিয়াঙ্কা, তুমি এখনো ঘরে বসে আছো? তাড়াতাড়ি যাও, না হলে আর জল পাবে না। কেন সূর্য, আমি জল আনতে যাব কেন? মিনারেল ওয়াটার তো অর্ডার দিলেই বাড়িতে চলে আসবে। আমি তোমাকে কিভাবে বোঝাবো, এখন আমাদের কাছে খাওয়ার টাকা নেই, মিনারেল ওয়াটার কোথা থেকে কিনবো? তুমি তাড়াতাড়ি বাইরে গিয়ে কল থেকে জল নিয়ে এসো, না হলে আজ আমাদের জল ছাড়াই থাকতে হবে। প্রিয়াঙ্কা সূর্যের কথা শুনে তাড়াতাড়ি বাইরে জল আনতে যায় এবং সে বাইরে গিয়ে দেখে জল শেষ হয়ে গেছে। প্রিয়াঙ্কা এই দেখে খুব হতভম্ব হয়ে নিজেকে বলে, ওরে বাবা, কলে জল শেষ, তাহলে আজকে আমাদের জল ছাড়াই কাটাতে হবে। প্রিয়াঙ্কা এই বলে দুঃখী মনে বাড়ি ফিরে যায়। তাকে জল ছাড়া বাড়ি আসতে দেখে সূর্য বলে, কি হলো প্রিয়াঙ্কা, জল পাওনি? তাহলে কি আমাদের আজ জল না খেয়েই থাকতে হবে? হ্যাঁ সূর্য, সবই আমার ভুল, আমি অনেক জল অপচয় করেছি, তাই আজ এরকম দিন দেখতে হচ্ছে। সূর্য ও প্রিয়াঙ্কা কথা বলছিল, তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি জল নিয়ে আসে। তার শাশুড়ি এসে প্রিয়াঙ্কাকে বলে, বৌমা চিন্তা করতে হবে না, আমি জল নিয়ে এসেছি, এখন আর জল না খেয়ে থাকতে হবে না। প্রিয়াঙ্কা তার শাশুড়িকে জল আনতে দেখে খুব দুঃখী হয় এবং তার শাশুড়িকে বলে, মা আমাকে ক্ষমা করে দিন, আমার জন্যই আপনাদের এভাবে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। সত্যি আমি মিনারেল ওয়াটারের জন্য অনেক টাকা খরচ করেছি এবং অনেক বেশি জল অপচয় করেছি, আজ এখানে এসে বুঝতে পারছি জলের কত প্রয়োজন। হ্যাঁ বৌমা, আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা ঠিক মতো জল পায় না, একটু একটু জলের জন্য তাদের অনেক কষ্ট করতে হয়, তাই আমাদের জলের অপব্যবহার করা উচিত নয়। হ্যাঁ মা, আমি এখানে এসে বুঝতে পেরেছি জলের কত মূল্য, এখন থেকে আমি আর কখনোই জল অপচয় করব না। এরই সঙ্গে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর মিনারেল ওয়াটারের জন্য পাগলামি করব না। প্রিয়াঙ্কা শাশুড়ি তার কথা শুনে খুব খুশি হয়। আমি জানতাম বৌবা, একদিন তুমি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তুমি জলের মূল্য বুঝতে পেরেছো, এতে আমরা অনেক খুশি। তোমাকে জলের প্রয়োজন বোঝানোর জন্যই আমরা ভাড়া বাড়িতে থাকতে এসেছিলাম, এবার যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তাই আমরা এখনই বাড়ি ফিরে যাব। কিন্তু সূর্য, তুমি যে বললে আমাদের বাড়ি বিক্রি হয়ে গেছে। ওসব আমরা তোমার মিনারেল ওয়াটারের পাগলামি বন্ধ করার জন্য নাটক করেছিলাম। সূর্যের কথা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয় এবং কিছুক্ষণ পর তারা নিজের বাড়িতে ফিরে যায়। এরপর থেকে প্রিয়াঙ্কা তার অতিরিক্ত মিনারেল ওয়াটার ব্যবহার করা বন্ধ করে দেয় এবং বাড়ির সকলে কেবলমাত্র খাওয়ার জন্য মিনারেল ওয়াটার ব্যবহার করতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। বিলাসপুর গ্রামে নূপুর তার বাবা প্রকাশ ও মা সরলার সঙ্গে থাকত। নূপুর ছোট থেকেই খুব রোগা ও দুর্বল প্রকৃতির ছিল, তাই তার মা সবসময় তাকে দুধ খাওয়ার জন্য বলতো। কিন্তু নূপুর দুধ খেতে একদমই পছন্দ করত না, সে দুধ না খাওয়ার জন্য সব সময় কোনো না কোনো বাহানা করত। একদিন সরলা এক গ্লাস দুধ নিয়ে নূপুরের রুমে যায়। এই নে নূপুর, তাড়াতাড়ি দুধ খেয়ে নে। না মা, আজ আমি দুধ খাবো না, দুধটা তুমি খেয়ে নাও, কদিন থেকে দেখছি তুমি একটু বেশি পরিশ্রম করছো। থাক, আর নাটক করতে হবে না, কিচেনে অনেক দুধ আছে, আমি সেখান থেকে খেয়ে নেব, তুই এই এক গ্লাস দুধটা খেয়ে নে। ঠিক আছে, পরে খেয়ে নেব, এখানে রেখে দাও। না, তুই আমার সামনে দুধ খা, আমি চলে গেলে তুই দুধ বাইরে ফেলে দিবি। সরলা এই বলে জোর করে নূপুরকে দুধ খাইয়ে দেয়। এইভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে নূপুরের বাবা প্রকাশ বলে, আরে সরলা, আমার চা কোথায়? কখন থেকে চায়ের অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, আর একটু অপেক্ষা করো, এই মাত্র চা গ্যাসে বসিয়েছি। সরলার কথা শেষ হবার পর নূপুর সরলাকে বলে, মা আমার জন্য এক কাপ চা আনবে, অনেক দিন হলো আমি চা খাইনি। না, তোকে চা খেতে হবে না, এই নে তোর দুধ, তাড়াতাড়ি খেয়ে কলেজে যা। সরলা নূপুরকে এই বলে দুধ দিয়ে সেখান থেকে চলে যায়। সরলা চলে যাওয়ার পর নূপুর নিজেকে বলে, ওরে বাবারে, আবার সেই দুধ, এই দুধ না জানি কবে আমার পিছু ছাড়বে। নূপুর এই বলে রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। নূপুর কলেজে যাচ্ছিল সেই সময় বাস স্ট্যান্ডে সে এক সুন্দর ছেলেকে দেখতে পায়।
নূপুর সেই ছেলেকে দেখে তার পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। নূপুর মনে মনে বলে, আরে বাহ কত হ্যান্ডসাম ছেলে, কিন্তু এত সুন্দর মেয়ে ওর পাশে দাঁড়িয়ে আছে, সে ফিরেও তাকাচ্ছে না, মনে হচ্ছে ছেলেটার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে। যা, এই হ্যান্ডসাম ছেলেটা আমার কপালে নেই। নূপুর নিজেকে এই বলে কলেজে চলে যায়। এভাবে প্রতিদিন নূপুর বাস স্ট্যান্ডে সেই ছেলেকে দেখতে পায়, কিন্তু সেই ছেলেটা নূপুরকে ইগনোর করে তার কাজে বেরিয়ে যায়। নূপুর ছেলেটার এই ব্যবহার দেখে প্রতিদিনই মনে মনে খুব দুঃখী হয়, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। একদিন নূপুর তার রুমে বসেছিল, তখনই তার মা কিচেনে জোরে চেঁচিয়ে ওঠে। নূপুরও তার বাবা মায়ের আওয়াজ পেয়ে কিচেনে যায়। কি হয়েছে মা, তুমি এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করবো, 1 লিটার দুধ খারাপ হয়ে গেছে। দুধ নষ্ট হয়ে গেছে, এ তো ভালো কথা, মিষ্টি মুখ করতে হবে দেখছি। হ্যাঁ তা তো তুই বলবি, কিন্তু আমিও তোকে দুধ না খাইয়ে ছাড়বো না, যা তাড়াতাড়ি দোকানে গিয়ে আরেক প্যাকেট দুধ নিয়ে আয়। দিব্যি ঘরে বসে রেস্ট করছিলাম, এখন আবার দোকানে গিয়ে দুধ নিয়ে আসতে হবে, ধুর আর ভাল লাগে না। নূপুর এই বলে দুধ আনতে চায়। নূপুর দোকানে যাচ্ছিল সেই সময় সে ওই ছেলেটাকে রাস্তায় দেখতে পায়। আরে বাপরে, এ তো সেই ছেলে যে রোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে এখানে কি করছে? মনে হয় আমাকে খুঁজতে খুঁজতেই ভেতরে চলে এসেছে। নূপুর নিজেকে এই বলে দুধের দোকান থেকে দুধ নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো সরলা কিচেনে দুধ গরম করছিল, সেই সময় সে দেখে দুধ আবার খারাপ বেরিয়েছে। সরলা এই দেখে রেগে গিয়ে প্রকাশকে বলে, প্রকাশ এবার খুব হয়েছে, প্রতিদিনই প্যাকেটের দুধ খারাপ বেরোচ্ছে, তাই আজ দোকানদারকে শায়েস্তা না করে বাড়ি আসবো না। আরে গিন্নি, এত উত্তেজিত হয়ে না, তোমার প্রেসার বেড়ে যাবে, আমি যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে। প্রকাশ এই বলে সেখান থেকে বাইরে চলে যায়। তখনই সরলা তার প্রতিবেশী কল্পনার বাড়ি যায়। আরে বাহ সরলা দিদি, আজ হঠাৎ আমার বাড়িতে? কি বলবো কল্পনা, কদিন থেকে এত দুধ খারাপ আসছে যে ভালো করে চা খেতে পারছি না, তাই ভাবলাম তোমার কাছে বসে গল্প করতে করতে একটু চা খাই। সে আর বলতে, বসো আমি এখনই চা করে নিয়ে আসছি। কল্পনা এই বলে চা করে এনে সরলাকে দেয়। সরলা চায় চুমুক দিয়ে বলে, আরে বা কল্পনা চা তো দারুণ হয়েছে, এত সুন্দর চা তো আমি আগে কখনো খাইনি। আরে দিদি এটা চায়ের নয় দুধের কাজ, কয়েকদিন থেকে একজন গোয়ালা এখানে দুধ বিক্রি করতে আসছে, তার দুধ খুব ভালো আর প্যাকেটের দুধের চেয়ে দাম খুব কম। তাহলে কল্পনা আর দেরি কিসের, তুমি কালি ওকে আমাদের বাড়িতে দুধ দেওয়ার জন্য বলবে। সরলা কল্পনাকে এই বলে বাড়ি চলে আসে। পরের দিন সরলা কিচেনে কাজ করছিল, তখনই দরজায় বেল বাজে। এই নূপুর, গিয়ে দেখ এত সকালে দরজায় কে এসেছে। আরে মা আমি পড়া করছি, যত সব ফালতু কাজ তুমি আমাকে দিয়েই করাও। নূপুর এই বলে দরজা খোলে, তখন সে দেখে দরজার বাইরে সেই হ্যান্ডসাম ছেলেটা দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখানে আর এই দুধের বালতি নিয়ে? ম্যাডাম আমার নাম চন্দন, আমি দুধ বিক্রি করি, পাশের বাড়ির কাকিমা আজ আপনাদের বাড়িতে দুধ দেওয়ার জন্য পাঠিয়েছে। চন্দনের কথা শুনে নূপুর হতভম্ব হয়ে যায় এবং তাকে কিছু না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম দুধের জায়গাটা নিয়ে আসুন, আমাকে আরো অনেক বাড়িতে যেতে হবে। হ্যাঁ দাঁড়াও নিয়ে আসছি। নূপুর চন্দনের কাছ থেকে দুধ নিয়ে ভেতরে চলে যায়। এত হ্যান্ডসাম একটা ছেলে দুধ বিক্রি করে, ভাবাই যায় না, প্রতিদিন বাস স্ট্যান্ডে দেখে ভাবতাম ও চাকরি করতে যায়। এভাবেই প্রতিদিন চন্দন নূপুরের বাড়িতে দুধ দিতে আসে। নূপুরও প্রতিদিন চন্দনের অপেক্ষা করতে লাগে। একদিন চন্দন দুধ দিতে এলে নূপুর বলে, চন্দন তোমার সঙ্গে আমার একটা কথা আছে, আজ বিকেলে তুমি পাশের পার্কে আসতে পারবে? পার্কে কেন ম্যাডাম? তা তোমাকে এখন শুনতে হবে না, তুমি আসতে পারবে কি না আগে বলো। ঠিক আছে আমি চেষ্টা করব। চন্দন নূপুরকে এই বলে দুধ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিকেল হতেই নূপুর চন্দনের জন্য পার্কে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর চন্দন নূপুরের সঙ্গে দেখা করতে পার্কে আসে। হ্যাঁ বলুন ম্যাডাম, আমার সঙ্গে কি দরকার? কি দরকার মানেটা কি? তুমি জানো না আমি তোমাকে কি বলার জন্য এখানে ডেকেছি? আমি তোমাকে পছন্দ করি আর তোমার সঙ্গে বিয়ে করে সংসার করতে চাই। ওরে বাবা, এটা আপনি কি বলছেন? আপনি বড় ঘরের মেয়ে আর আমি একজন দুধ বিক্রেতা, আমার সঙ্গে বিয়ে করলে আপনি কোনোদিন সুখে থাকতে পারবেন না। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু এটা বলো আমাকে বিয়ে করবে কিনা। চন্দন নূপুরের কথায় রাজি হয়ে যায় এবং তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। নূপুরের বাবা মা বিয়ের ব্যাপারটা জানতে পারলে প্রচন্ড রেগে যায় এবং মেয়ের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়।
এদিকে নূপুর চন্দনের বাড়িতে এসে সবকিছু খুব ভালোভাবে সামলে নেয় এবং এদিকে চন্দনও কঠোর পরিশ্রম করে নূপুরের পড়াশোনার সব খরচা বহন করে। একদিন নূপুর বাড়ির সব কাজ করে কলেজে যাচ্ছিল, সেই সময় মনোজ নামের এক ছেলে নূপুরকে দেখে বলে, আরে দেখ দেখ, গোয়ালার বউ কলেজ যাচ্ছে। কি রে নূপুর, গ্রামের ছেলেদের কি অভাব পড়ে গিয়েছিল যে একটা গোয়ালাকে বিয়ে করলি? সে দুধ বিক্রি করে খায়, তোর মতো বাবার পার্স থেকে টাকা চুরি করে পার্টি করে না। নূপুর এই বলে সেখান থেকে কলেজে চলে যায়। বিকেলে নূপুর বাড়ি এসে চন্দনকে বলে, চন্দন তুমি বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করো, এটা আমার একদম ভালো লাগে না। লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ দেবো না তো দুধ বিক্রি কি করে হবে? এভাবে তো পড়ে পড়ে সব দুধ খারাপ হয়ে যাবে। চন্দন আমি ভাবছিলাম আমরা লোকের বাড়ি বাড়ি দুধ না দিয়ে দুধের যদি একটি ডেয়ারি খুলি আর দোকানে দোকানে দুধ সাপ্লাই করি। আমার কলেজ পড়ুয়া বউ তো দেখছি খুব ইন্টেলিজেন্ট। ঠিক আছে নূপুর, এখন থেকে তাই হবে। চন্দন এবং নূপুর মিলে কঠোর পরিশ্রম করে একটি দুধের ডেয়ারি খোলে এবং বাইরে বাইরে দুধ সাপ্লাই করতে শুরু করে। এইভাবে কিছুদিনেই তাদের ডেয়ারি ফার্ম খুব প্রচলিত হয়ে যায় এবং তারা তাদের ডেয়ারি থেকে অনেক পয়সা ইনকাম করতে শুরু করে। নূপুরের বাবা মা চন্দনের এত উন্নতি দেখে খুব খুশি হয় এবং তাদের রাগ শেষ হয়ে যায়। এরপর থেকে তারা সবাই একসঙ্গে সুখে শান্তিতে থাকতে লাগে।